আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা অ্যাডোবি এক্সডি নিয়ে কথা বলবো। অ্যাডোবি এক্সডি কি? অনেকে আমরা হচ্ছে অ্যাডোবি এক্সডি সম্পর্কে জানি না, আবার অনেকেই জানি। সো যারা জানে তারা তো বেশ ভালো, আর যারা জানি না তারা আজকে আমার সাথে দেখে নেবেন। সো এই হচ্ছে অ্যাডোবি এক্সডির আইকনটা, এক্সডি। আমরা হচ্ছে পিএস দেখি, এই যে এখানে যদি আইকনগুলো দেখি পিএস, ঠিক আছে। আমি যদি অ্যাডোবি সফটওয়্যার আইকন বা লোগো একই কথা, বা মনোগ্রাম। সো পিএস আমরা জানি, ফটোশপ, এআই আমরা জানি, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা যেগুলো শিখছি, এই আফটার ইফেক্ট, অ্যাডোবি আফটার ইফেক্ট, ঠিক আছে। আর এক্সটি দ্যাট মিন্স হচ্ছে এক্সপেরিয়েন্স ডিজাইন, এক্সডি। সো এই এক্সডি সফটওয়্যারটা দিয়ে আমরা হচ্ছে কী কী জিনিস শিখবো, কী কী জিনিস করবো, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে মূলত দেখবো। সো অ্যাডোবি এক্সডি অন্যান্য সফটওয়্যারের মতো অ্যাডোবি কর্পোরেশনের একটা সফটওয়্যার, যেই সফটওয়্যার দিয়ে হচ্ছে এক্সপিরিয়েন্স ডিজাইন করা হয়। সো এক্সপিরিয়েন্স ডিজাইনটা আমরা কীভাবে করবো, কী সেটা নিয়ে এখন আলোচনা করব। তো অ্যাডোবি এক্সডি তো হচ্ছে অ্যাডোবি এক্সপিরিয়েন্স ডিজাইন, এই সফটওয়্যার দিয়ে আমরা মূলত কী কাজ করব সেটা এখন আমি পার্ট বাই পার্ট জানবো। তো আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলো হচ্ছে কাজ জানি, কোন কোন কাজে ব্যবহার হয়, কী ধরন, কী নেচার, এটা আমরা জানি। যেমন ফটোশপকে যদি আমরা চিন্তা করি তাহলে ফটোশপটা হচ্ছে এডিটিং সফটওয়্যার। তারপর আমরা যদি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর কথা চিন্তা করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে প্রিন্টিং মিডিয়া রিলেটেড যেই কাজগুলো আছে সেগুলো করার জন্য। তারপর আমরা যদি হচ্ছে আফটার ইফেক্টের কথা চিন্তা করি, আফটার ইফেক্ট হচ্ছে মোশন গ্রাফিক্সের সফটওয়্যার, মানে কম্পোজিশন বা কম্পোজিট রিলেটেড কাজগুলো করা হয়। অ্যাডোবি এক্সডি হচ্ছে প্রোটোটাইপিং সফটওয়্যার, এইখানে মূলত প্রোটোটাইপ, ওয়্যার ফ্রেমিং, এক্সপিরিয়েন্স বা রিয়েল লাইফ, রিয়েল ভিউ, রিয়েল প্রিভিউ, এই ধরনের কাজগুলো মূলত আমরা দেখব। তো ওইভাবে যদি বলি তাহলে অ্যাডোবি এক্সডিটা আমরা হচ্ছে এই প্রোটোটাইপ নেচার নিয়ে যে কাজগুলো হবে সেই ধরনের কাজে আমরা এই অ্যাডোবি এক্সডিটাকে ব্যবহার করতে পারবো। সো অ্যাডোবি এক্সডির কিছু কিছু সুবিধা বা কিছু ফিচার আছে বা কিছু কারণ আছে যার কারণে আমরা অ্যাডোবি এক্সডি ব্যবহার করি। এখন অ্যাডোবি এক্সডি, এই অ্যাডোবি এক্সডির হচ্ছে অপোজিশন বা অল্টারনেটিভ সফটওয়্যার অনেক আছে, বাট এইটা কেন ব্যবহার করতেছি এর কিছু গুণ আছে। প্রথম হচ্ছে এটা একটা ভেক্টর বেস সফটওয়্যার, আর আমরা জানি ভেক্টর বেস সফটওয়্যারের কত কত গুণ আছে, ঠিক আছে। তারপর যদি বলি এই অ্যাডোবি কর্পোরেশনের যত সফটওয়্যার আছে, যতগুলো সফটওয়্যার আছে আপডেট হচ্ছে, আরও আছে, যেমন এখানে আছে বেশ কয়েকটা, এরপর আরও আছে নতুন আপডেট আসতেছে। তো সব সফটওয়্যার চেয়ে এই সফটওয়্যারটা খুবই লাইট একটা সফটওয়্যার, খুবই লাইট এবং ফিউচার পাওয়ারফুল একটা সফটওয়্যার। আমরা যদি চিন্তা করি আগামী 10 বছরের মধ্যে আমরা কিন্তু ভুলেই যাব যে খাতা কলমে যেই লিস্ট করতাম, খাতা কলমে যেই স্কেচিং করতাম, অনেক কিছুই আমরা হচ্ছে এখন ডিজিটালাইজ হয়ে গেছি, মোটামুটি অ্যাপস ভিত্তিক হয়ে যাচ্ছি, আমরা কিন্তু মোটামুটি সফটওয়্যার বেস হয়ে যাচ্ছি। সো অ্যাডোবি এক্সডিটা আগামী কয়েক বছরের মধ্যে এইটা এইগুলোর শীর্ষে তখন চলে আসবে। এগুলো ছাড়া এটা কাজ করা যাবে না যদিও, বাট দেখবেন যে হচ্ছে এটার অনেক মানে চাহিদা একদম শীর্ষে চলে আসছে। সো এটা রিয়েল টাইম প্রিভিউ দেখা যায়, যে কোনো মোবাইল ডিভাইসে এটা রিয়েল টাইম প্রিভিউ দেখা যায়। কিসের প্রিভিউ দেখা যাবে? আমরা যে কাজগুলো এখানে করব সেই কাজগুলো কি? এক্সপিরিয়েন্স রিলেটেড কাজ, এক্সপিরিয়েন্স ডিজাইন। এখন এই এক্সপিরিয়েন্স ডিজাইনটা কিসে হয়, এক্সপিরিয়েন্স ডিজাইনটা কিসের জন্য হয়, সেটা হতে পারে কোনো একটা মোবাইল অ্যাপসের জন্য হতে পারে, কোনো একটা মোবাইল সফটওয়্যার, কোনো একটা পিসির সফটওয়্যারের জন্য হতে পারে, কোনো একটা ওয়েবসাইট টেমপ্লেট হতে পারে, ওয়েবসাইট ডিজাইন হতে পারে। এই যে এগুলো যে হচ্ছে, এগুলো হওয়ার আগেই আমাকে যে একটা প্রিভিউ দেখাইতে হবে, মানে লাইক আমি 10 লাখ টাকা, 20 লাখ টাকা, এমন এমন আছে কয়েক কোটি টাকারও তো অ্যাপস আছে। সো আমি কয়েক কোটি টাকা দিয়ে একটা অ্যাপস সরাসরি বানিয়ে ফেলবো, তার আগে আমাকে আসলে অ্যাপসটার একদম ফুল রিয়েল লাইফ প্রিভিউ এটা তো আমার দেখতে হবে। সো এই রিয়েল টাইম প্রিভিউটা আমরা এটা দিয়ে দেখতে পারি।
তবে এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি রিপিট গ্রিড, আপনি চাইলে গাটার স্পেস, এই মানগুলো আপনি চাইলে এনি টাইম কন্ট্রোল, মানে যে কোনো সময় এগুলো হচ্ছে কন্ট্রোল করতে পারবেন যে কোনো প্যারা ছাড়া। সোজা কথা, প্যারাটা হচ্ছে আমরা অনেক সময় অ্যালাইনমেন্টে যাই, মিলে না অবজেক্ট অ্যালাইন করি, সো এইখানে আসলে রিপিট টুলস একটা, রিপিট গ্রিড একটা টুলস আছে, সো এটা খুব ইজি। এরপরে যদি বলি, তারপর হচ্ছে আপনার কম্পোনেন্ট আছে এখানে, বেশ কিছু ভিতরে কম্পোনেন্ট আছে এগুলো, যেগুলো হচ্ছে খুবই পাওয়ারফুল, আপনার ডিজাইনের ক্ষেত্রে লাগবে। তারপরে যদি বলি আরও অনেক কিছু আছে, প্রোটোটাইপিং তো সবচেয়ে বড় একটা কথা, প্রোটোটাইপিং ব্যাপারটা হচ্ছে আপনার যেই ডিজাইনটা করবেন সেই ডিজাইনের যেই এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো আসলে কার সাথে কি করবে, কার সাথে কি রিলেটেড কার সাথে থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি দেখানো যায়। এছাড়া আরও অনেকগুলো আছে, আপনার ফটোশপ থেকে সরাসরি আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন, এটা একটা ফিচার আছে। তারপর হচ্ছে এখানে আবার রেসপন্সিভ রিসাইজ, মানে রেসপন্সিভ রিসাইজ বলতে কি, লাইক আপনি হচ্ছে অ্যাপসটা বানাচ্ছেন মোবাইলের একটা আর্টবোর্ড নিয়ে, আপনি কিন্তু চাইলে এখানে হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, তো এগুলোর ভিউ আপনি চাইলে এখানে দেখতে পারবেন। আর সবচাইতে মোস্ট আর একটি ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে, এইখানে আপনার শেয়ারিং এবং ফিডব্যাক নেওয়ার একটা অপশন আছে। এগুলো সবই যা বলতেছি আমি দেখবো, তো অবশ্যই আমি জাস্ট বলে নিচ্ছি, শেয়ারিং ফিডব্যাকের ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি একটা অ্যাপস বানাচ্ছেন, এখন অ্যাপসের অ্যানিমেশনটা যদি সরাসরি একটা লিঙ্কের মাধ্যমে আপনি যদি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন এবং ওই লিঙ্কে আপনার ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দেবে, আবার ওই লিঙ্কে আপনি এডিট করতে পারবেন, ব্যাপারটা খুব ইজি না? আপনি যখন ইচ্ছা তখন হচ্ছে কি করতে পারেন, এগুলো হচ্ছে ক্লায়েন্টকে লাইভ প্রিভিউ দেখাইতে পারেন, এবং আপডেট ফিচার যেগুলো আছে এই ফিচারে আপনি চাইলে আপনার ক্লায়েন্টকেও এই কাজের সরাসরি কাজে রাখতে পারেন। এটা হচ্ছে আপডেট ফিচারগুলোতে, আপনি চাইলে আপনাদের টিম মেম্বারগুলো রাখতে পারেন, একসাথে কাজ করতে পারেন, লাইক একজন হচ্ছে ডিজাইনের ভিজুয়ালাইজেশন ভালো পারে, একজন হচ্ছে ধরেন ডেভেলপিংয়ের জন্য ওয়্যারিংটা ভালো পারে, অনেকে হচ্ছে আপনার শর্ট আউটটা ভালো পারে, সো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখার জন্য এই আপডেট ফিচারটা আছে। এবং মজার একটা ব্যাপার হচ্ছে, এত এত জিনিসের পরও এই সফটওয়্যারটা আপনাকে এখনও কিনতে হবে না, একদম অ্যাডোবির ওয়েবসাইটে গেলে আপনি ফ্রি পাবেন, এই সফটওয়্যারটা ফ্রি চালানো যায়, একদম ওয়েবসাইট থেকেই ওদের দেওয়া হয় আর কি। সো মজার ব্যাপারটা হচ্ছে এটাই, এটা আপনাকে না ইনস্টল করতে হবে, ক্র্যাক করতে হবে, ক্র্যাক তো অবশ্যই আসে সব কিছুরই, বাট আপনি এটা ওদের ওয়েবসাইটে গেলেই নর্মালি দেখবেন যে ফ্রি পাচ্ছেন, ওরা ফ্রি দিয়ে দিচ্ছে, সো মজার ব্যাপার না? সো অ্যাডোবি এক্সডিতে আসলে এই এই জিনিস লাগে। এখন আমরা হচ্ছে অ্যাডোবি এক্সডি তো জানলাম যে এক্সপিরিয়েন্স ডিজাইন, সো এক্সপিরিয়েন্স ডিজাইনটা কী সেগুলো তো জানবো, বাট এক্সপিরিয়েন্স ডিজাইনটা আমরা হচ্ছে কোথায় অ্যাপ্লাই করবো, ওই আমি বললাম একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করবেন, সেটা হোক মোবাইলের, সেটা হতে পারে আপনার ওয়েবের অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে কোনো সফটওয়্যারের ড্যাশবোর্ড হতে পারে, বা ব্লা ব্লা অনেক কিছু, মানে আপনি যখন কোনো একটা জায়গা থেকে কোনো একটা এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা হবে সেই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি এই অ্যাডোবি এক্সডিতে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো এটা হচ্ছে অ্যাডোবি, আমরা জানলাম তাহলে অ্যাডোবি সম্পর্কে, অ্যাডোবি এক্সডি হচ্ছে আপনার প্রোটোটাইপিং সফটওয়্যার, এখানে আমরা প্রোটোটাইপ রিলেটেড যত কাজগুলো আছে মূলত সেগুলোই করা হয়, ঠিক আছে?